আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহামদুলিল্লাহ ওয়া আলা আলিহি ওহি ওয়াব দূরের কাছের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা প্যানভিশন টিভির লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আপনাদের জীবন জীবনকনিষ্ঠ প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরণ্য আলমিদিন ফদিলতু শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানি হাফিজাউল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ মোহারাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহারাম আমরা শুরুতে আল্লাহ রবুলি আলমিনের শুক্রিয়া আদায় করে সমসাময়িক একটি বিষয় আমরা আপনার কাছে আজকে জানব বিষয়টি হলো আমরা দেখি যে এখন সমাজে সবচেয়ে বেশি অসুবিধা হয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে মজুদদারির এই সংকটের কারণে জাতীয় পর্যায়ের সংকট সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য এই সংকট থেকে উত্তরণের জন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহমাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ধরেছেন এবং বিষয়টি আমাদের সমাজের বাস্তবতার সাথে দারুণ অঙ্গাঙ্গিভাবে জড়িত জি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অতএব এমন কোনো সমস্যা মুসলমানদের মাঝে অ্যারাইজ করবে না সমাজ অ্যারাইজ করবে না যার সমাধান আপনি কোরআন বা হাদিসে পাবেন না সবই রয়েছে মজুদারির বিষয়ে যে আল্লাহ রসুলান হাদিসের মধ্যে মানে তিনি তার বহু হাদিস রয়েছে এবং কোরআনে আল্লাহ নিষেধ করেছেন অনেকে হয়তো তা জানেও না জি আল্লাহ কোরআনে করিমের একা নারা জি অন্য আয়তে বলছেন ইউল্লা দিনুল্লাহ কুলু মুয়ালাকুম বাইনাকুম বিল বা তোমরা অন্যায়ভাবে মানুষের মাল বক্ষণ করবে না আর যারা অন্যায়ভাবে মানুষের মাল বক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে মানে জাহান তারা যেন আগুন বক্ষণ করছে ওসাই নারা আর তারা ও জাহান নামে প্রবিষ্ট হবে ইমাম গাজালিসহ সহ আরও অনেকেই যে বিষয়টি বলেছেন সেটা হলো আল এহতেকার মজুদারি খাদ্যদ্রব্যকে জমি রেখে এর এর মানে আটকে রাখা এই জন্য যাতে এর দামটা বেড়ে যায় কৃত্রিম সংকট তৈরি হয় যাতে সে অধিক লাভবান হয় তো অধিক লাভবান হওয়া মানে আরেকজনের অধিক সম্পদ সে নিয়ে নিল যেটি জি এটি মানুষের উপর জুলুম হলো জি এবং এটির কারণে সে হারাম বক্ষণ করলো সবার সর্বসম্মত বিধান হলো এই ধরনের খাদ্য দ্রব্য। অথবা অনেকে বলছেন দ্রব্য নয় বরং মানুষের প্রয়োজন পড়ে যেমন ধরেন কাপড় জি যেগুলো মানুষের একান্ত প্রয়োজনে এমন জিনিসকে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে তাহলে মানে তার অনেকগুলো শাস্তির কথা উল্লেখ করে যেমন একটি হাদিস আমি আপনাকে বলবো যে মুস্তাদিমা আহমদ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানে আমান আর বাড়ি আ আহ আল্লাহ ওবারি জি যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত খাদ্য আটকে রাখবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য খাদ্যের মানে ঘাটতি অধিক লাভের আশায় অধিক লাভের আশায় সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই আল্লাহরও তার সাথে কোনো সম্পর্ক নেই এখানে যদি সংকটের উদ্দেশ্যে না রেখে সে লাভের আশায় করে সেটা কি পারা যাবে এটি তো লাভের আশায় মানে যদি এমন হয় যে কেউ অল্প কিছু রাখলো যেটির কারণে বাজারে সংকট তৈরি হচ্ছে না বাজারে তো এমনিতেই সিজনে মূল্য একটু কম থাকে আর সিজন চলে গেলে এমনিতে মূল্য একটু বাড়ে ধরেন আপনি দশ মন পেঁয়াজ রাখলেন যেটা কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে না তাহলে আপনি এই গুণার মধ্যে পড়বেন না শর্ত এটা মানে মানে অনেকে বলছেন মানে এই যে এহতে যেটি নিষিদ্ধ বা হারাম তার জন্য শর্ত রয়েছে সেটা হলো কৃত্রিম সংকট তৈরি করার জন্য দাম বাড়ানোর জন্য আর বিশেষ করে ধরেন এই ধরনের সিচুয়েশনে যখন দেখা গেল যে না মানে এই মালটা সংকট তৈরি হয়ে গিয়েছে তাহলে উচিত হবে আমার কাছে যা আছে আমি সেটা ঝেড়ে দেব এটি আর বাস্তব কথা হলো যে মানুষকে কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন ফিল ইসলাম আমাকে অন্য কেউ ক্ষতি করুক সেটা আমি যেরকম কাম্য নয় ঠিক আমার কারণে আরেক অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক বিশেষ করে আমাদের সমাজে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস যেটি সারা বিশ্বময় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজি সেই হিসাবে আমাদের দেশেও কিন্তু পিঁয়াজের দাম এরকমই জি এইটিই স্বাভাবিক সেখান থেকে যদি একটু বেড়ে যায় তাহলে সেটি পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পারে সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে কিন্তু সেটি যদি আড়াইশো টাকা তিনশো টাকা কেজিতে চলে যায় তাহলে যারা এর সাথে জড়িত রয়েছে তাহলে এই যে এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে এতগুলো মুসলিম সর্বশ্রেণী সবাই এর মধ্যে গরিব মানুষেরা রয়েছে আমরা একটা প্রশ্ন যে আসসালামু আলাইকুম

এই ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি তার শালীর সাথে জেনা করে তাহলে তার বিয়ে থাকবে না আর তিনি আরও বলছেন যে কি কি কারণে তার স্ত্রী তালাক হয়ে যাবে কোন কোন আচরণ করলে তালাক হয়ে যাবে আমরা প্রশ্নটা জবাব দিই জি জি সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ ওয়া তালা আমাদেরকে সবাইকে হেদায়াত করেন দেখেন ইসলামে কিন্তু একটি পর্দার বিধান রয়েছে জি পর্দার বিধানটা এই জন্যেই যাতে মানুষ এই ধরনের কর্মে না গায় কোরআনে সরাসরি স্পষ্ট শালির বিষয়টি আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করেছেন একদম সেখানে আল্লাহ তালা বলছেন ও আন্তজ মা বা ইল্লা মা কদ সালাফ দুই আপন বোনকে তুমি কখনো একসাথে করতে পারবে না তাহলে এটি কিন্তু একসাথে হয়ে গিয়েছে যদিও বৈবাহিকভাবে নয় দেখা গেল একই মানে 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 দৈহিক যেই মিলন সেটি স্ত্রীর সাথে হয়েছে আবার শালির সাথে হয়েছে তাহলে এই জিনা বেবিচার বা অ্যাডাল্টারিটা যদি একটি সাধারণ অন্য মহিলার সাথে হতো তাহলে যেই পরিমাণ গুণা হতো এটি কিন্তু তার চেয়ে ডাবল জি কারণ যেহেতু এই মেয়ের আপন বোন তার ঔরসে রয়েছে জি অতএব এটি কবিরার মধ্যে বড় ধরনের কবিরা গোনা হয়েছে তবে যত বড় কবিরা গুণাই হোক এর কারণে স্ত্রী কিন্তু তালাক হবে না জি স্ত্রী তালাক হবে না স্ত্রী থেকেই যাবে অতএব এই লোকের উচিত হবে একদম খালেজ ভাবে তহবা করা এবং অবশ্যই বাধ্যতামূলকভাবে ভাবে পর্দা মেনে চলা আর কখনোই মানে এই শালি আর এই দোলা ভাইয়ের বাসায় আসার প্রয়োজন নেই জি আর হইলো এই ও শালির সামনে যাওয়ার প্রয়োজন নেই কারণ হলো যখন এমনিতেই নবী ইসাম হাদিসে বলছেন মা খালা ইল্লা জি যখনই কোনো বেগানা নারীর সাথে কোনো বেগানা পুরুষ একত্রিত হয় তাহলে তৃতীয় আরেকজন সেখানে ইন্টারফেয়ার করে সে হলো ইংলিশ শয়তান অতএব সেখান থেকে দূরে থাকবে খালেসভাবে তবা করবে আর তার আগের যে স্ত্রী রয়েছে স্ত্রী স্ত্রী থেকে যাবে আর তালাক কি কি কারণে হয় তালাকের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে যেমন তালাকের রয়েছে উনি জানতে কি কি তার মাধ্যমে আচরণ প্রকাশ পেলে স্ত্রী স্বামী যখন মৌখিক ভাবে অথবা লিখিত ভাবে ততক্ষণ পর্যন্ত তালাক হচ্ছে না আবার তালাকের আরো কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের সমাজে অজানা সেগুলো আমরা উন্মোচন করতে চাচ্ছি না যেমন তালাকের মধ্যে রয়েছে জিহার কেউ যদি নিয়ত করে তারপর ইলা এগুলো আমাদের সমাজের মানুষ বুঝতে আমরা জিহাদটা একটু জানতে চাই জি জিহাদটা হলো স্ত্রীর কোনো গুরুত্বপূর্ণ অঙ্গকে কোনো ফিমেল মাহরাম পার্সনের সাথে মায়ের সাথে বোনের সাথে এমনভাবে তুলনা দেওয়া যে তোমার পিঠ জি আমার মায়ের পিঠের মতো তোমার পেট আমার মায়ের পেটের মতো জি এরকম যদি তুলনা দেয় জাহিল ছিল এবং সুরা মুজাদ আলাহ আল্লাহ সুমান তালা ডিটেলস আলোচনা করেছেন এবং এর মাধ্যমে সে যদি নিয়ত করে যে না আমি এর মাধ্যমে তালাক দিচ্ছি তাহলে তালাক হয়ে যাবে আর যদি সে মনে করে যে না এমনি আমি তুলনা দিয়েছি মানে তালাকে নিয়ত নেই জি তাহলে সে সেখান থেকে ফিরে আসবে এবং তাকে কাফারা দিতে হবে এখান থেকে কাফারাটা একটু কাফরা আল্লাহ সোহানত আলাহ বলছেন কোরানে সোরা মোজাদালায় আল্লাহাদীন ইয়াদহিরুন আমিন নিসা ই মুসুম্ মা ইয়াউদ্দুন আলিমা কালু জি ফাহারি রু রক আতিমিন কাবলে ইয়াত মাস্সা জি মানে ওই স্ত্রীকে আবার ফেরত নেওয়ার আগে তার সাথে মেলামেশা করার আগে তাহলে তাকে একটা মুক্ত করতে হবে আর যদি এটি না থাকে যেমন বর্তমানে হ্যাঁ মেস তাতে তাহলে ষাটজন মিসকিনকে একবেলা খাওয়াতে হবে আবার আরেকটা বেরো হয়েছে সেটার ফাঁসিয়াম সাহারাইনি মোতাতাবি আইনি হ্যাঁ যে একাদার দুই মাস রোজা রাখতে হবে এইগুলি হলো জিহারের কাফারা এটিও ওয়ান কাইন্ড অফ ডিভোর্স অথবা এক ধরনের তালাক যেটি জাহিলি যুগে প্রচলিত ছিল জি ইসলামেও সেটিকে মানে রাখা হয়েছে তবে এটিকে নিরুৎসাহিত করা হয়েছে তবে কেউ যদি পন্থায় যায় আর সেখান থেকে ফিরে আসতে যায় তাহলে আমি যেটি উল্লেখ করলাম যে তাকে দিতে হবে অনেক ধন্যবাদ আমি প্রশ্ন নিয়ে এসেছি আসসালাম আলাইকুম আপনার নাম বলে প্রশ্ন করুন জি ভাই বলুন

আগে শামীম ভাই তিনি প্রশ্ন করেছেন যে জুমার ফরজ দুরাকাতের আগে পরে সুন্নাগুলি পদ্ধতি বা ফরজাতের আগেগুলি জানার জন্য সম্মানিত ভাই শামীম ভাই আপনাকে ধন্যবাদ আসলে জুমার নামাজ দুই রাখাতি যেমন আপনি বলেছেন তবে এর আগে যেটি পড়া হয় আর পরে যেটি পড়া হয় সেগুলোকে বলা হয় কাবলাল জুমা এবং আদাল জুমা মানে আগে আর বাহাদামানি পরে অতএব যদি আমার বাড়ির আগে আপনার বাড়ি হয় তাহলে আপনার বাড়ি আর আমার বাড়ি আলাদা আর আমার বাড়ির পরে যদি আপনার বাড়ি হয় তাহলে আমার বাড়ি এবং আপনার বাড়ি আলাদা ভিন্ন জি অতএব জুমার আগে যেটি সেটি জুমার নামাজের অংশ নয় জুমার পরে যেটি সেটি জুমার অংশ নয় মূল নামাজ দুই রাখাতেই দুই রাগাত ফরস সহ আর এর আগের যে রয়েছে এটা হাদিস দিয়ে সাব্যস্ত সেটি আল্লাহ রাসুল সালসাম বলছেন যে জুমার দিনে যারা আগের চলে আসবে মানে যারা সবার আগে আসবে তারা যেন আল্লাহ রাস্তায় কুরবানি পেশ করলো এবার পাঁচ শ্রেণীতে বিভক্ত করেছেন যারা দ্বিতীয় প্রহতে প্রহরে আসবে তারা যেন আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি পেশ করলো তৃতীয় প্রহরের লোকজন একটা প্রকৃত চতুর্থ প্রহরের লোকজন একটা মুরগি এবং পঞ্চম প্রহরের লোকজন যেন আল্লাহ রাস্তায় টিম কুরবানি পেশ করলো এরকম যারা আগে চলে আসবে এদের আলাদা একটা ফজিলতের ডায়েরি রয়েছে এবং জুমান নামাজে মানুষ আগেই চলে আসবে এটাই বিধান এসে কি করবে এইবার সোম্মা সল্লামা কুতিবালাহু লাহু আল্লাহ হাদিসে বলেছেন সে সলাত পড়তে থাকবে যতটুকুন তার পক্ষে সম্ভব দুই রাখা এখানে কোনো বাইন্ডিংস নেই সেই ক্ষেত্রে সে দুই রাখাত তাহিয়াতুল অজু তাহিয়াতুল মসজিদ নফল দুই চার এরকম করে সে দুই রাখাত চার রাখাত পাঁচ ছয় রাখাত আট রাখাত দশ রাখাত মিনিমাম দুই রাখাত পড়বে খতিব সাহেব আসার আগ পর্যন্ত তার পক্ষে যতটুকুন সম্ভব সে পড়তে থাকবে যখন খতিব সাহেব চলে আসবে জহরির কৌল রয়েছে সেখানে ইদা খারাজ আল ইমাম ফারা সলাতওয়ালা কালাম ইমাম সাহেব চলে আসলে তখন সলাতো নেই কালাম আর কালামও নেই এবার খুদ্ শুনতে হবে এটি হলো যারা আগে এসেছে আর যারা এমন যে ওই মর্যাদার আসনে নাম লেখাতে পারেনি পাঁচ গ্রুপে পড়েনি খতিব সাহেব চলে আসার পরে যারা আসছে তাদের জন্য ফিক্সড হলে দুই রাখাত এবং মুসলিম শরীফের হাদিস এটি সহি হাদিস সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং তিনি তো খতিব ছিলেন জি খুদ্া দিচ্ছিলেন এক লোক এসছে এসে বসে গেছে যেহেতু খুদ্া চলছে এটা কি খতিব সাহেব আগমন শর্ত না খতিব সাহেব খুদ্া শুরু করলে খুদ্া শুরু খতিব সাহেব এসেই খুদ্া শুরু করেন এটি হলো মূল কথা আমাদের দেশে যে রকম ইমাম সাহেব খতিব আগে থেকে বসে থাকেন জি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগে থাকতেন না জি মুসল্লিরা আগে আসবে আমাদের সমাজের চিত্র কিন্তু পাল্টে গেছে ইমাম মজেন আগে থাকতে হবে মুসল্লিরা পরে আসবে জি আল্লাহ রসুল আসতেন এবং খুদ্া শুরু করে দিতেন জি তো তিনি খুদবা দিচ্ছেন এমন সময় এক লোক এসে বসে গেছে এবং ওই লোকের নাম উল্লেখ করা হয়েছে সে ছিল সুলাইক আল গাতফানি জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদবা বন্ধ করে দিলেন তাকে জিজ্ঞেস করলেন জি যে দাঁড়াও সুলাইক তুমি কি সালাত আদায় করেছো বলল যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুম সল্লি রাকাতাই ওটা আমরা একটা প্রশ্ন নিয়ে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ভাই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

মহর আদায় না হওয়া জি আপনাকে ধন্যবাদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা আসবো ইনশাল্লাহ আপনি শুনতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ প্রিয় ভাই আপনার নাম বলে প্রশ্ন করুন বিদাদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে জি ভাই আপনি থাকুন আমরা আসবো ইনশাল্লাহ

নফল নামাজ আমরা অনেককে দেখি কেউ চার রাখাত পড়ে দুই রাখাত পড়ে আসলে আমরা পেলাম হলে দুই রাখাত দুই রাখাত পড়তে হবে দুই রাখাত দুই রাখাত করে পড়বে আর কেউ যদি একসাথে চার রাখাতের নিয়ত করে তবু সমস্যা নেই যেহেতু দিনের নামাজ রাতের সলাতের ক্ষেত্রে নবীজি মূল নীতি দিয়েছেন সলাত উল্লাহ নামাজ না জি রাতের নামাজ দুই রাখাত দুই রাখাত করে এখানে চার রাখাত পড়লেও কোনো সমস্যা নেই তবে সেটি অবশ্যই হতে হবে ইমাম সাহেবের খুদ্বার আগে জি খুদ্বার শুরু হয়ে গেলে যারা উপস্থিত আছে তারা কেউ পড়তে পারবে না যে খোদবার শুরু হওয়ার পরে এসেছে সে দুই রাখাত পরে তারপরে বসবে জুমার শেষে জি আর জুমার সলাতের শেষে আল্লাহ রসুল সরসলাম কখনো মসজিদে সলাত আদায় করতেন না তিনি বাড়িতে ফিরে দুই রাখাত চলাত আদায় করতেন আবার আরেক হাদিসে রয়েছে চার একাতের কথা সবকটা হাদিসি বোখারি মুসলিমের সহী হাদিস দিয়ে অতএব এইখানে ওলো আমায় বক্তব্য হলো তিনটি জি একটি হলো জুমার সলাতের পরে চারটি বক্তব্য জি একটি হলো জুমার সালাতের পরে স্বন্নত মহাকাদা দুই রাখাত বক্তব্য হল সন্ন্যত মহাকা চার রাখাত বক্তব্য আর চতুর্থ যে বক্তব্যটি মানে এটিকে আমরা প্রাধান্য দিই সেটি হলো কেউ যদি মসজিদেই জুমার সন্নতটা পড়ে তাহলে সে পড়বে চার রাখাত আর যদি ঘরে ফিরে পড়ে তাহলে সে পড়বে দুই রাখাত যেহেতু সৈন্যতের সর্বোত্তম স্থান হলো ঘর জি মসজিদে নয় জি অতএব ঘরে দুই রেখাত পড়লে যে পরিমাণ সব পাবে মসজিদে চার রেখাত পড়লে সেই পরিমাণ সব পাবে যেন ওলামা একরাম বলেছেন বাড়িতে ফিরে যদি পড়ে কেউ তাহলে দুই রেখাত পড়বে আর মসজিদে বললে চার রেখাত পড়বে জি তার অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাই তিনি ইউটিউবে প্রশ্ন করেছেন যে তিনি নিজে উমরা করেছেন এখন তার মৃত বাবার জন্য কি উমরা করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই উমরা করতে পারবেন শর্ত শর্ত এটি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন বলেছিল যে লাভবাই আন শুভ্রমা আমি শুভ্রমার পক্ষ থেকে তাল বিয়ে পড়ছে হজ আদায় করার জন্য নবীজি প্রশ্ন করলেন মান শুভ্রমা শুভ্রমা কে তখন সে বলল যে সে আমার ভাই অথবা আমার আত্মীয় আমার কাছের কোনো লোক নবীজি প্রশ্ন করছেন হাজ্জাইতা তুমি কি তোমার নিজের হজ আদায় করেছো জি বলো যে না নবীজি বললেন যে হজ্জা আন্নাফসিক সুম্মা হজ্জা আন জি আগে নিজের হজ আদায় করো তারপরে তুমি তোমার শুভ্রমার হজ আদায় করবে অতএব এই ভাই যেহেতু ওমরা নিজেরটা নিজে করে ফেলেছেন জি

আল্লাহ বলেছেন লাকাদ এমন তালা আল্লা হাসানা যে এমন কোন ক্ষেত্র নেই এমন কোন জায়গা নেই এমন কোনো পরিবেশ নেই এমন কোন সিচুয়েশন নেই যেখানে আল্লাহ রসুল আদর্শ নেই অতএব পোশাক থেকে শুরু করে হাসা থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে চালচলনে এবাদতে ব্যবসা পরিচালনা থেকে শুরু করে যাবতীয় সকল কিছুতে সমস্ত জায়গায় আল্লাহ রসুল আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন এটির ক্ষেত্রে ডিমতের কোনো কিচ্ছু নেই কেউ যদি মনে করে যে ও তো তোমাদের নেই তাহলে তো তার ঈমান থাকার প্রশ্ন নেই জি ইক্রাম ভাই তিনি তিনটি প্রশ্ন করেছেন আমরা একটু দ্রুত জবাব দিব জি তিনি বলেছেন যে পাপিকে নয় জি পাপকে ঘৃণা করো এই বিষয়টা আসলে পাপকে তো ঘৃণা করা সারা কোনো উপায় নেই জি আর পাপ যে করে সেই তো পাপী জি অতএব পাপীকে ঘৃণা করা কোনোই কথার অর্থ এটি যে যদি পাপিকে ঘৃণা করা হয় তাহলে তো তাকে দাওয়াত দেওয়া তাকে সংশোধন করা হবে না জি অতএব পাপটাকে ঘৃণাই করতে হবে আর পাপি যদিও পাপ করেছে তবু তো আল্লাহ তাকে মাফ করবেন এমনটি বলেননি অতএব যে পাপ করেছে সে তো তার সংশোধন করার চিন্তা করবে আর যদি সে খালেস নিয়ে তো করে আল্লাহ তার জন্য এমন সুযোগ রেখেছেন যে তহবার কারণে তার গুণাটাও কিন্তু সব হয়ে যেতে পারে অতএব তাকে যদি ঘৃণা করে আমরা বর্জন করি তাহলে তো তাকে দাওয়াত দেব না অতএব তাকে ঘৃণা না করে হ্যাঁ তাকে কাছে টেনে তাকে দাওয়াত দিতে হবে তবে এর অর্থ এটি নয় যে পাপীর সাথে আমরা খুব সখ্যতা রাখব তার সাথে খুব বিষয়টা অনেক হাদিস বলে বিষয়টা এর হাদিস নয় কথাটা যৌক্তিক এই সেন্সে এই সেন্স আর জিভতরার তার দ্বিতীয় প্রশ্ন ছিল ভিতরে সালাত কি ইশার নামাজের অংশ কিনা এশার অংশ নয় এটি রাতের সর্বশেষ নামাজ অথবা এটি একটি সুন্নত বা যেটিকে বলা হয় হানাফি এটি এশা এবং অথবা রাতের সর্বশেষ নামাজ এটিকে আলাদা মুস্তাকল কোনো ফরজ নামাজ সাব্যস্ত করা যাবে না আবার এটা এশার নামাজের কোনো পার্টও নয় কারণ যদি এশা নামাজের পাঠ হয় তাহলে এশার সাথে সাথেই পড়তে হবে জি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন জালু আখেরা সলাতে লাইলে ভিতরা আর রাতের শেষ নামাজ বানাবে ভিতরকে ভিতরের সলাদ দিয়ে নবীজি বললেন সল্লেরা তিরু মা এই একরা কাত দিয়ে তোমরা আগের নামাজগুলোকে বেজুর করে দেবে অতএব এটি আসার সাথেও কেউ যদি পড়ে ফেলে সে যদি মনে করে রাতের নামাজ পড়বে না তাহলে সমস্যা নেই আর সবচেয়ে বেটার হলো যে মানুষ তো রাতে কিছু নামাজ পড়বে পড়া উচিত জি শেষ করে আল্লাহ সুবহান ওয়া আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকেন। অতএব তাহাজ্জুদের সালাত পড়ে সর্বশ্রেষ্ঠ যদি পড়া হয় তাহলে এর বেশি উত্তম। অনেক শুকরিয়া মুতারাম। তার সর্বশেষ 3 নম্বর প্রশ্ন ছিল মোহর নির্ধারণ করে আদায় করে না এই বিষয়টা ইসলাম কি বলে বিষয়? কোরআনে কারীম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আতুন নিসা আসদাকাতিন না নিহলা। জি তোমরা ফরজ মনে করে স্ত্রীদের মোহর দিয়ে দিতে হবে। কেউ যদি মোহর না দেয় এমন অবস্থা যদি মারা যায় তাহলে যে বাকি মোহরটা রয়েছে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে যদি তার স্ত্রী তাকে ক্ষমা না করে তাহলে এই ঋণ নিয়ে তার উঠতে হবে কেমতের জি আর যদি সে তার স্বামী কিছু মানে সম্পদ ইনহেরিটেন্স অথবা সহায় সম্বল কিছু রেখে যায় তাহলে সেইখান থেকে আগে ঋণ পরিশোধের পালা মানে ওয়াইফকে দেওয়ার ওয়াইফকে আগে মোহরটা দিতে হবে তারপরে ওয়াইফ যেটা মানে মিরাস হিসাবে যেটি পাবে সেটি তাকে দিতে হবে তাকে ডাবল দিতে হবে মানে ধন্যবাদ আমরা সামান্য বিরতিতে যাব সমানিত দর্শক শ্রোতা চলুন আমরা সামান্য বিরতিতে যাই ফিরে এসে আশা করছি আপনাদেরকে আবারও আমাদের সাথে পাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পরে পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যানমেশ্বরের লাইভ অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায় আমরা প্রশ্নে চলে যাচ্ছি শহীদুল্লাহ ভাই তিনি বিদাত সম্পর্কে জানতে চান তার আগ্রহ হলো আপনার পক্ষ থেকে একটা বইয়ের নাম বলতেন যেটা শুনে তিনি তিনি বিদাত সম্পর্কে জানতে পারবেন জি সম্মানিত ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বিদাত কারণ অনেক মানুষ এবাদত করে কিন্তু আসলে সে বিদাত করে যাচ্ছে তা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কুল্লু বিদাত ইন দল সকল বিদাত ভ্রষ্টতা ভ্রষ্টতাটাকে সে আবাদত মনে করে যাচ্ছে এবং ওলামায় কারাম তো এমন মন্তব্য করেছেন যে বিদাত জিনা বেবিচার চুরি চামারির চেয়েও জঘন্য কারণ হলো যে চুরি করে অবশ্যই সে তার চুরিকে আবাদত মনে করে না অপরাধ মনে করে অপরাধ মনে করে যে জিনাবে বিচার অ্যাডাল্টারিতে লিপ্ত হয় সেটাকে অপরাধ মনে করে এবং লুকিয়ে রাখে একটা পর্যায়ে তার মধ্যে তোবার সুযোগ থাকবে মানে তোবার অনুশোচনা আসে তোবা করে আর যে বিদাত করছে সে মনে করছে আমি এদা এবাদত করছি সেটাকে ছাড়ে না ডেঞ্জারাস এটা এটা এবাদতের মোড়কে আসছে জি এবং কেউ যদি বেদাত করে তো বেদাত তো কুল্লু বেদাতিন দলাল ও কুল্লা দলালাতিন ফিন্নার জাহান্নামে ঠিকানা মা এসে তো আরও এমন হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলছেন মান আহদাফি আমরি আমরিনা হাদা মা লাইসা মিন হুফা হুয়ার জি এমন বিষয়ের অবতারণা যদি কেউ ধর্মে করে যেটি ধর্মে ছিল না নেই সেটি প্রত্যাখ্যাত হবে কোনোটাই আল্লাহ কাছে কবুল হবে না জি অতএব বিদাতকে জানা আমাদের দরকার বিদাতের জন্য আসলে অনেক বইয়ের মধ্যে আংশিকভাবে বিদাত লেখা হয়েছে জি বিশেষ করে মানে সুন্নাত বিদাত জি শির ও বিদাত এই ধরনের অনেক বই বাজারে কিন্তু আছে

ভাই আবার একটু বলবেন আপনি থাকুন আমরা আসব ইনশাল্লাহ জি হ্যাঁ ভাই প্রশ্ন করেছেন যে গণতন্ত্র এবং ইসলাম এই বিষয়টা সংক্ষেপে বলবেন সম্মানিত ভাই আসলে দেখুন এটি সংজ্ঞার উপর এবং এর যে বাস্তব প্রয়োগ তার উপর অনেকাংশে নির্ভরশীল সেটা হলো যে মানে গণতন্ত্র বলতে আব্রাহাম লিঙ্কনের তৈরি যে গণতন্ত্র যেটি যে সংজ্ঞা যে যে সংজ্ঞাটি যে বাই পিপল অফ দি পিপল ফর দি পিপল হ্যাঁ যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে এই এই যে বিষয়টি এটির সাথে কিন্তু ইসলামের একটু মানে সংঘর্ষ রয়েছে তবে ইসলাম মানুষের যে মতামত এটিকে কিন্তু অবমূল্যায়ন করে না আল্লা রসুল সাহাবিদের সাথে পরামর্শ করতেন তাদের মতামত নিতেন গণতন্ত্র বলতে যদি আমরা এরকম স্বরূপটা দাঁড় করাই যে আমার মতামত নেওয়া হবে আপনার মতামত নেওয়া হবে এই মতামত কিন্তু আর ক্ষেত্রে সে আহলুর রায় হওয়া লাগবে আহলুর রায় মানে যে মতামত দিতে পারে আপনি দেখুন কি করে এটি সমান হতে পারে যেমন ধরুন আমি খুব একটি চমৎকার উদাহরণ দিতে চাই সে দেখুন আমাদের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার জি তিনি তিনি কিন্তু একজন নারী দেশটিকে তিন তিনবার তিনি প্রধানমন্ত্রী দেশটিকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন কত সুন্দর করে তাহলে তার যে মেধা প্রজ্ঞা তার যে যোগ্যতা এটির পাশাপাশি এখন ধরেন যে রাস্তাঘাটের যে ধরনের যারা ভিক্ষা করে অথবা সাধারণ মহিলা যারা রয়েছে এমন একজন মহিলার মেধা যোগ্যতা কি এক সমান যদি আমরা করি তাহলে ব্যাংক সব হবে না হ্যাঁ তাহলে মনে করেন আমাদের প্রধানমন্ত্রী একটা রায় দিলেন জি দেখা গেল এর উল্টা রাস্তাঘাটের যে কোনো দুইজন মহিলা জি হয়তো তাকে পঞ্চাশ টাকা করে দেওয়া হলো জি তারা বলল আমাদের প্রধানমন্ত্রী বললেন যে গাড়িটা পথে চলবে তারা বললো যে না গাড়িটা বাম পথে চলবে দুইজন বলল এখন সাধারণ গণতন্ত্র বলবে ওই দুই মহিলা পাশ করেছে আর আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি পাশ করেছে কারণ হলো মত একটা হলেও এটি এমন একজনের মত যাকে আল্লাহ মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন অতএব যারা বিজ্ঞ মহল যারা জ্ঞানী যারা কোয়ালিফাইড তাদের মতামতের ভিত্তিতে আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফা রাশেদা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন আল্লাহ বলছেন ও আমর মসুর আবেই এই প্রশ্নটিকে আর একটু মানে সময় দেওয়া প্রয়োজন নবীজি সাল্লাম তিনি তো মাসুম ছিলেন তার পরামর্শের প্রয়োজন ছিল না তারপর আল্লাহ সুবাহ বললেন ফাহ আনহুম ওস্তাফির সাহাবেকার যদি ভুলভ্রান্তিও করে ক্ষমা করে দেন হুমফিল হুম ফিল বিষয় আপনি তাদের মতামত নেন সম্মানিত ভাই আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি এই ধরনের যে সুন্দর গণতন্ত্র হ্যাঁ এই গণতন্ত্র যদি হয় তাহলে সেটি তো নিঃসন্দেহে কাম্য আর যদি তথাকথিত গণতন্ত্র হয় যেটিতে আমি যেমন উদাহরণ দিলাম যে আমাদের প্রধানমন্ত্রীর একটি রায় একটি সিদ্ধান্ত একটি মানে একটি মতামত আর সাধারণ পঞ্চাশ টাকা করে পেয়ে দুইজনে দুইটা মতামত দিলেন এইখানে অবশ্যই আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি আমার প্রধানমন্ত্রীর বলে মেজরিটি মাসপি গ্রান্টেড তার ওইটাই নিতে হবে অতএব ইসলাম এই ধরনের আব্রাহাম লিঙ্কন তো আর তথাকথিত গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষ রয়েছে আর যদি গণতন্ত্র বাস্তবর্তে হয় মানুষের যেখানে মতামতের স্বাধীনতার প্রতিফলন ঘটবে সেটি যদি হয় তাহলে সেই গণতন্ত্রকে ইসলাম স্বীকৃতি দেয় জিভার অনেক ধন্যবাদ মারুফা সুইটি তিনি ইউটিউবে প্রশ্ন করেছেন মাগরীবের পর কি আউয়াবিনের নামাজ পড়া যায় আসলে আউয়াবিনের সলাত নিয়ে একতলাফ রয়েছে কেউ অনেক ওলামা এখকরাম বলেছেন মাগরীবের পরে সয়ারাকাত সলাত এটি আওয়বিনের নামাজ কিন্তু সহি হাদিস দিয়ে যেটি সাব্যস্ত সেটি হলো। সূর্যোদয়ের পরে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগে যেই সলাদটা পড়া হয় সেটিকে সলাতুল দোহা বলেন অথবা সলাতুল এশাক বলেন নবীজি বলছেন জাকাল সলাতুল আউাবিন এটি হলো আউাবিনের নামাজ জি হ্যাঁ অতএব বিশুদ্ধ হাদিস দিয়ে যেটি সাব্যস্ত সেটি হলো সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পূর্বে যে সলাত আদায় করা হয় এটি হলো আউাবিনের সলাৎ আর এমনি অনেক ওলামায় কেরামের মতামত রয়েছে মাগরীবের পরে যে নামাজ পড়া হয় আওয়বিনের নামাজ অতএব অতি ধরে সেটি ধরে নফল নামাজ স্বাধীনতা রয়েছে যেমন তার অনেক ধন্যবাদ ফাতেমা নুরি তিনি জানতে চেয়েছেন ইউটিউবে যে নফল সালাতে সুন্নত সালাতে কোরান কি দেখে পড়া যাবে কিনা যদি যদি কোরান দেখে পড়ার বিষয় হয় তাহলে নফলেও পড়া যাবে ফরজেও পড়া যাবে দেখে পড়ার পলামায়ে কলামের বিষয়টি নিয়ে একতেলাপ রয়েছে এবং মালেকের মতে ফরজ নামাজেও কোরান যদি কেউ দেখে পড়ে তাহলে কোনো সমস্যা নেই অতএব যেহেতু কোরআন আল্লাহ বলছেন কোরআন যেটি সহজ আয়াত হলেই যেহেতু চলে আর কোরআন দেখে পড়ার ব্যাপারে যেহেতু রয়েছে অনেকে মনে করছেন যে এটি আমলে কাসির কোরআনটা হাতে নিতে হবে আবার দেখতে হবে আবার বন্ধ করতে হবে আবার রাখতে হবে এটি সলাতের খুশো খুশুর সাথে সাংঘর্ষিক অতএব এটির পরামর্শ আমরা দিচ্ছি না আর বোন অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন নফল নামাজ যেহেতু একজন চাচ্ছেন অনেক লম্বা করে তেলাওয়াত করবেন জি সেক্ষেত্রে আমার প্রথম পরামর্শ যে একটু করে কোরআন মুখস্থ করার চেষ্টা করা সেক্ষেত্রে যতটুকু মুখস্থ রয়েছে এটিকে রিপিট করা ধরুন কারো আলামতারা পর্যন্ত দশটি সুরা মুখস্থ রয়েছে তিনি এক রাঘাতে আলামতারা থেকে নাচ পর্যন্ত পড়লেন দ্বিতীয় রাখাতে আবার আলমতারা থেকে নাচ পর্যন্ত পড়লেন

শরিয়ত শরিয়ত সম্মত বলতে কি বুঝাচ্ছেন ভাই আমরা আচ্ছা ভাই আপনি শুনতে থাকুন আমরা জবাব দিচ্ছি মোহারমের কাছে শুনুন সম্মানিত ভাই আপনার এই কথার সাথে আমরা দিমত পোষণ করছি যে সম্মত বিবাহ করেছে কারণ শরীর সম্মত হয়নি আল্লাহ রসুল সাল হাদিসের মধ্যে বলেছেন আইয়োমা ইমরাতের নাকাহাতা বা তোলন বা তৈলন বা তোলন জি বিয়ের ক্ষেত্রে ছেলে সে নিজের তার নিজের অভিবাগত করতে পারবে কারণ ছেলেরা কিন্তু ছেলেই একটা ছেলে দেখা গেলো একবার তার বিবাহ ভেঙে গেল সে আরবার করতে পারে জি মেয়ের ব্যাপারটা কিন্তু এরকম নয় জি এই জন্য মেয়ের ব্যাপারটি যেন সিকিউরড হয় জি এই জন্য তার পক্ষ থেকে মানে একজন লিগেল গার্ডিয়ান যাতে সে প্রতারণার শিকার না হয় এমন একজন গার্ডিয়ান লাগবে আচ্ছা গার্ডিয়ান লাগবে অতএব বিবাহের ক্ষেত্রে মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না তার সম্মতি লাগবে আবার মেয়ে তার গার্ডিয়ানকে উপেক্ষা করে নিজের সম্মতি দিয়ে বিয়ে করবে সেটিও পারবে না মেয়ের জন্য গার্ডিয়ান শর্ত ছেলের জন্য গার্ডিয়ান শর্ত নয় অতএব যেহেতু মেয়ের সাথেই তো বিবাহ হয়েছে যেহেতু মেয়ের দিক থেকে এটি পূর্ণাঙ্গ হয়নি অতএব জনগণ আগার হবে ছেলেও এবং মেয়েও আর বিবাহটা এরকম নয় যে আমি আমার বিয়ে করব মানে আমার মেয়ে তার বিবাহ করবে বিবাহের সাথে সমাজ আত্মীয় স্বজন অনেক কিছু জড়িত আর বিবাহ মানুষ করে না সে বলছে যে তারা বিবাহটা দৃষ্টিতে এই বিবাহটা বাতিল যদি যদি তার গার্ডিয়ান মেনে নেয় তাহলে পরবর্তীতে এটি বেটার হবে এটি উত্তম হবে যে গার্ডিয়ানের সম্মতিতে আবার তাদের বিবাহ পরিয়ে দেবে এবং আগের জন্য তারা তবা করবে মতান টি হলো সবচেয়ে উত্তম তাইলে হাদিসোনো যে আর কোন জামেলা থাকবে না शुक्रिया আজ দ্য ইসলাম তিনি ইউটিউবে জানতে চাচ্ছেন যে কালিমা যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি এখানে ইলাহ শব্দ বলতে কি বোঝায় ইলাহ শব্দের অর্থটা কি সম্মানিত ভাই আসলে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে থাকি ইলাহ শব্দের যে অর্থ আপনি জানতে চাচ্ছেন ইলাহ শব্দের অর্থ কিন্তু একটি নয়

জায়েজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই হয়ে গিয়েছে তবে যত জিনিস জায়েজ রয়েছে সব কিন্তু সুন্দর নয় জি যেমন ধরুন রিক্সা চালানো জায়েজ জুতো সেলাই করা জায়েজ অতএব আমরা টিভি থেকে প্রশ্ন উত্তর দেওয়ার পরে রাস্তায় গিয়ে জুতো সেলাই করবো এই কাজটা কিন্তু জায়েজ হলেও জি সুন্দর নয় জি অতএব গার্ডিয়ানকে উপেক্ষা করে বিয়েটা সুন্দর নয় জি অতএব বিবাহ হয়ে গিয়েছে এরপরে সে যদি মানে সেটিকে আবার ইয়া করতে চায় তাহলে গার্ডিয়ানের সম্মতি নিয়ে গার্ডিয়ানকে রাজি করে এনে গার্ডিয়ানকে ক্ষমা চেয়ে বিবাহ যেটি হয়ে গিয়েছে জি সেটিকে দ্বিতীয়বার এক বকরি একবার জবাই হয়ে গেলে দ্বিতীয়বার আর জবাইয়ের কোনো প্রয়োজন নেই যদি জবাই না হয়ে থাকে মনে করেন কেউ হয়তো মানে সুরি দিয়ে একটা পুজ দিয়েছে এর জবাই হয় নাই পুরোপুরি তাহলে সেটাকে পুরোপুরি জবাই করার ব্যবস্থা রয়েছে কিন্তু পুরোপুরি জবাই হয়ে গিয়েছে একবার সেটিকে আর জবাই হয় না অতএব বিবাহ শুদ্ধ হয়ে গিয়েছে প্রথম প্রশ্ন নিয়ে

জি কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাতিল মাবুদের আবাদত করা হয় অসত্য মাবুদ আমরা তাহলে যদি বলে হয় যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তাহলে কেউ এরকম অর্থ করতে পারে যে যেগুড়ির ইবাদত করা হচ্ছে মাজারের পূজা করা হচ্ছে এটাও ইলাহ জি যাতে এটি না হয় এই জন্য উলামায়ে কেরাম বিশেষ করে সালফে সালেহিন যেই শর্তটি জুড়ে দিয়েছেন সাথে সেটি হলো লা মাবুদা বিহাক্কিন ফেন আল্লাহ আল্লাহ ছাড়া হক সত্য কোনো ইলাস্য নেই এটি হলো একটি এছাড়া ইলাহের ভিতরে আরো অনেক যিনি উপাস্য উপাসনা পাওয়ার জন্য এক নম্বর শর্ত হইল খালক থাকতে হবে কোরআন আল্লাহ বলছেন যে ফাতা বাহাল খালক আলিহিম যে তাদের মধ্যে কি এমন তারা যেগুলি উপাসনা করে তাদের কি পেস লেগে গেল কিছু সর্বসাধারণ বুঝবে না সৃষ্টি আর কি অতএব ইলাহের আরেক অর্থ আসবে এখানে স্রষ্টা মানে স্রষ্টা হওয়ার যোগ্যতা থাকা যোগ্যতা এগুলো হলো ব্যাখ্যামূলক জি জীবন বিধান দাতা জি হুম আলাহুল খালক ওয়াল আমরু জি আমর দাতা বিধান দাতা জি নিয়ন্ত্রক জি আর জীবন দাতা দাতা এই যাবতীয় সবকিছু ইলাহের ব্যাখ্যা রিজিক দাতা হুম যার মধ্যে এই গুণাগুণগুলো আছে তিনি কেনাল হতে পারে হতে পারে তিনি মালু হতে পারেন আর শব্দগত দিক থেকে তো বলে দিলাম সেটি হলো মাবুত বিহাক জি এর অর্থ হলো সত্য মাবুত তার মানে ধন্যবাদ আলাউদ্দিন ভাই কুয়েত থেকে তিনি জানতে চেয়েছেন যে আবদুল্লাহল তারেক তার সন্তানের নাম এটা অর্থ কি এবং রাজ সম্মান হিসাবে খুব সুন্দর নাম রেখেছেন আল্লাহ রসুল সবসময় হাতিসের মধ্যে বলছেন আমরা প্রশ্ন নিয়েছি আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওবায়েদুল্লাহ ভাই বলুন জি ভাই বলুন জি ওবায়েদ ভাই বলুন

আমরা আব্দুল্লাহ আল তারিক আলাউদ্দিন ভাই আপনি আপনার সন্তানের নাম খুব সুন্দর নাম রেখেছেন কারণ রসুল হাদিসের মধ্যে বলছেন আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ ও আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহমানের চেয়ে উত্তম আর সুন্দর আর কোনো নাম নেই অতএব আপনি আবদুল্লাহ নাম রেখেছেন আর আত্মারেক এটি ঠিক আছে আবদুল্লাহ তারেক ওসমা ও তারেক তারেক মানে যে মানে দরজা নক করে জিম তারাকায়াত রক মানে যে আগমনকারী যে হিসাবে আর কি অতএব আপনি আব্দুল্লাহ তারক নাম ঠিক আছে শুক্রিয়া আমরা ইউটিউবের একটা প্রশ্ন নিব যে ফাতেমা তিনি জানতে চেয়েছেন যে হায়েস ভালো হবার দশ দিন পর আবার যদি ব্লাড দেখা যায় তাহলে কি সেটা রোগ নাকি হায়েস ধরে নিব এই অবস্থায় নামাজ বা রোজা কীভাবে করব আসলে এই এর মেয়াদ নিয়ে ওলা আমাদের মাঝখানে একতলাফ রয়েছে অনেকের মতেই পনেরো দিনের মধ্যে যদি গেপ দিয়েও দেখা দেয় সর্বোচ্চ মেয়াদ ধরতে হবে তার পনেরো দিন যদিও অন্যান্য কালামের মতে হলো দশ দিন তো অনেক যাদের মতামত পনেরো দিন তাদের দৃষ্টিতে যদি এই দশ দিনের পরে এবং পনেরো দিনের আগে যদি শুরু হয় তাহলে এটাকে হাইজি ধরতে হবে জি আর যদি এমন হয় এই ক্ষেত্রে তার অভ্যাস কাউন্ট হবে অর্থাৎ তার রেগুলার ছিল সাত দিন তা তো অবশ্যই কাউন্ট হবে আর যদি এমন হয় যে তার একটা নির্দিষ্ট অভ্যাস রয়েছে জি এটা সাব্যস্ত সব সময় জি হঠাৎ করে এর ব্যতিক্রম দেখা দিয়েছে জি এরকম যদি হয় এবং সেটা 10 দিনের পরে যদি হয় জি আর 10 দিনের আগে যদি হয় হ্যাঁ উনি তাই বলেছেন তাহলে কিন্তু সেটাকে হাইজের মধ্যে কাউন্ট করা লাগবে জি তা 10 দিনের পরে যদি হয় তবু একদল উলামায়ে কেরামের মতে এটিকে হাইজ ধরা হবে জি আর বাকিদের মতে এটিকে হাইজ ধরা হবে না নেফাস ধরা হবে অতএব তিনি প্রতি ওয়াক্তের জন্য পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবেন রোজাও রাখবেন

জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্ন আপনার মাধ্যমে আজকে জানতে পারলাম শুক্রিয়া সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রোগ্রামের একবারে শেষে এসে উপস্থিত হলাম আগামী জ্ঞান জিজ্ঞাসা পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু অজানাকে জানতে হলে অচেনাকে চিনতে হলে মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা জ্ঞান জিজ্ঞাসা জ্ঞান জিজ্ঞাসা